ঢাকায় সাংগঠনিক বলয় শক্তিশালী করতে চায় বিএনপি। এরপর জানিয়ে দেব ইভিএম এ 1% আঙ্গুলের ছাপ, অবস্থান থেকে সরে এলো ইসি। যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে যত অপকর্মের অভিযোগ, ভিডিও ফাঁস। এরপর জানিয়ে দেব আইএমএফ এর পর্যবেক্ষণ, বাংলাদেশের অর্থনীতি 3 ঝুঁকিতে। সর্বশেষ জানিয়ে দেব রেডিমেড প্রার্থী শর্টকাটে এমপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ঢাকায় সাংগঠনিক বলয় শক্তিশালী করতে চায় বিএনপি। অবিলম্বে সরকারের পদে দেখ সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ 10 দফা দাবিতে একের পর এক কর্মসূচি পালন করছে বিএনপি ও তাদের মিত্ররা। যুগপৎভাবে এসব কর্মসূচিতে সাধারণ মানুষও সাড়া দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে গত এক দশকেরও বেশি সময়ে রাজধানী কেন্দ্রিক কোনো কার্যকর আন্দোলন জমাতে পারেনি দলটি। ঢাকায় শক্ত অবস্থান জানান দিতে না পারায় সরকার বিরোধী আন্দোলনের সাফল্য মিলছে না বলে মনে করেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তবে এবার সেই ব্যর্থতা খোঁচাতে নব উদ্যমে কাজ শুরু করেছে দলটির হাইকমান্ড। পূর্ব ঘোষিত দাবি আদায়ে রাজধানীতে আজ শনিবার থেকে 4 দিনের পদযাত্রা কর্মসূচি শুরু করছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে এই পদযাত্রা হবে। ঢাকা উত্তরের উদ্যোগে বাড্ডার সুবাস্তু ভ্যালি থেকে আজ দুপুর 2টায় শুরু হবে এই পদযাত্রা। জানা গেছে এই কর্মসূচির মাধ্যমে ঢাকা মহানগর বিএনপির সক্ষমতাও যাচাই করা হবে। গত 12ই অক্টোবর থেকে বিভাগীয় গণসমাবেশ শুরুর আগে সেপ্টেম্বরে রাজধানীর 16টি গুরুত্বপূর্ণ স্পটে সমাবেশ করছে বিএনপি। জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে অনুষ্ঠিত ওই সমাবেশগুলোই দলটিকে নতুন করে চাঙ্গা হওয়ার প্রেরণা জুগিয়েছে বলে দাবি নগরের নেতাদের। ওই সমাবেশের সাফল্য ধরেই পরের মাস থেকে বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি নেওয়া হয়। তৃণমূলের পরামর্শে ও চাপে এবার ঢাকায় আন্দোলন জোরালো করতে পরিকল্পনা করছে হাইকমান্ড। বিএনপি সংশ্লিষ্ট নেতারা বলছেন, বড় রাজনৈতিক দলগুলোর কাছে ঢাকা মহানগরী খুবই গুরুত্বপূর্ণ, অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রীয় কর্মসূচি সফল করার দায়িত্ব থাকে ঢাকার নেতাদের। ইভিএম 1% আঙ্গুলের ছাপ, অবস্থান থেকে সরে এলো ইসি। ভোট গ্রহণ কর্মকর্তা ইভিএমে আঙুলের ছাপ দিয়ে সর্বোচ্চ 1% ভোটারের ব্যালট ইস্যুর বিধান আরোপিতে অন্তর্ভুক্ত হচ্ছে না। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিজেদের এ সংক্রান্ত প্রস্তাব থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। এখন এটি বাদ দিয়েই জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনীর নতুন খসড়া সম্প্রতি চূড়ান্ত করেছে কমিশন। আরও কয়েকটি ধারায় ইসির প্রস্তাবিত সংশোধনী বাদ দেওয়া হয়েছে। তবে নতুন খসড়ায় 15 থেকে 17টি ধারা উপধারায় সংশোধনীর প্রস্তাব রাখা হয়েছে। গত 5 জানুয়ারি নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ও বেগম রাশিদা সুলতানার সঙ্গে নির্বাচন ভবনে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্তের আলোকে আরপিএর সংশোধনী তৈরি করা হয়। এসি ও আইন মন্ত্রণালয় সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে। এসি সূত্র জানায়, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটার শনাক্তে আঙুলের ছাপ নেওয়া হয়, এরপর ভোট দেওয়ার জন্য ব্যালট ইস্যু করা হয়। এক্ষেত্রে আঙুলের ছাপ না মিললে ভোট গ্রহণ কর্মকর্তা সহকারী প্রিজাইডিং নিজ আঙুলের ছাপ দিয়ে ব্যালট ইস্যু করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা তারা আঙুলের ছাপ দিয়ে কত শতাংশ বা কতজন ভোটারের ব্যালট ইস্যু করতে পারবেন তা নিয়ে আরপিওতে সুনির্দিষ্ট কিছু উল্লেখ নেই, এমনকি বিধিমালাতেও তা স্পষ্ট নয়। এ নিয়ে কয়েকটি নির্বাচনে বিতর্ক ওঠে। এ অবস্থায় বর্তমান কমিশন নির্বাচনে স্বচ্ছতার স্বার্থে ভোট গ্রহণ কর্মকর্তাকে সর্বোচ্চ 1% ব্যালট ইস্যুর ক্ষমতা দেওয়ার প্রস্তাব করে। বিষয়টি আরপিওতে যুক্ত করে সংশোধনীর প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল, কিন্তু এখন নিজের ওই প্রস্তাব থেকে সরে এসেছে ইসি। এ বিষয়ে ইসির আইন সংস্কার কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানার সঙ্গে বৃহস্পতিবার যুগান্তরের কথা হয়। তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের লেজিস্লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেখানে আরপিওতে কয়েকটি সংশোধনীর বিষয়ে আমরা সম্মত হয়েছি। তার একটি হচ্ছে ভোট গ্রহণ কর্মকর্তার আঙুলের ছাপে 1% ব্যালট পেপার ইস্যুর বিষয়। তাদের যুক্তি হচ্ছে, এ বিষয়টি বিধিমালায় রয়েছে, প্রয়োজন অনুসারে বিধি মোতাবেক ইসি সার্কুলার জারি করে নিলে হবে। তাদের প্রস্তাব আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। তিনি বলেন, আরপিওর চূড়ান্ত সংশোধনী আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করছি আইন মন্ত্রণালয় দ্রুত এই আইন পাশের পদক্ষেপ নেবে।
যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে যত অপকর্মের অভিযোগ, ভিডিও ফাঁস। গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা শোভার নানা অপকর্ম নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। দেহ ব্যবসা, মাদক সেবন সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি ওই যুবলীগ নেত্রীর মাদক সেবনের ভিডিও ফাঁস হয়েছে। একাধিক ভিডিও ও স্থিরচিত্রে দেখা যায় বিভিন্ন ফল, মাদক ও মাদকের সরঞ্জাম সাজানো একটি টেবিলের সামনে চেয়ারে বসে সুলতানা শোভা লম্বা পাইপ দিয়ে সীসা টানছেন। এ সময় তার নাক ও মুখ দিয়ে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে। নেত্রী রাজধানীর কারওয়ান বাজার, ঢাকার উত্তরা সহ বিভিন্ন এলাকার অভিজাত হোটেল ভাড়া করে দেহ ব্যবসা করেন। তার নিজ নামে হোটেল বুকিং নেওয়ার একাধিক মানি রিসোর্ট রয়েছে। এছাড়া উত্তরার সেক্টর 14 রোড, 16 বাসা ভিলা সহ বিভিন্ন ফ্ল্যাটেও তার নিয়মিত যাতায়াত রয়েছে বলে প্রকাশ পেয়েছে। এসব অপকর্ম ঢাকতে তিনি সাপ্তাহিক মুক্তির চেতনা বাংলাদেশ নামক একটি পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে প্রিন্টার লাইনে তার নাম লিখিয়েছেন। তার স্বামী গ্যাসউদ্দিন সবকিছু জেনেও এসব কুকর্মের বিষয়ে মুখ খোলেন না। পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন বিত্তবানদের সঙ্গে তার রয়েছে সখ্যতা। টঙ্গীর নতুন বাজারের 3/1 রহিমউদ্দিন রোডের আরিসপুর এলাকায় তার নিজ বাড়িতেও চলে বিত্তবানদের নিয়ে মনোরঞ্জন। যুব মহিলা লীগের নেত্রী ও স্থানীয় নেতাদের আনুকূল্য থাকায় এলাকাবাসী জানলেও প্রকাশ্য কেউ মুখ খোলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কুমিল্লা জেলার বুড়িচং থানার ষোলনল এলাকার আবু তাহেরের ছেলে গিয়াসউদ্দিনের সঙ্গে সুলতানা শোভার বিয়ে হয়। এর আগে কুষ্টিয়া জেলার রনি নামে একজনের সঙ্গে তার বিয়ে হয়। ওই সংসারে তাদের একটি মেয়েও রয়েছে। এদিকে দ্বিতীয় স্বামী গিয়াসউদ্দিনের আগের সংসারে স্ত্রী ও দুটি ছেলে রয়েছে। তারা গ্রামের বাড়িতে থাকেন। অভিযোগের বিষয়ে সুলতানা শোভা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলতেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি কেমন মানুষ জানতে হলে আপনি মতি কাকাকে ফোন দেন, মন্ত্রীকে ফোন দেন, জানতে পারবেন আমি ভাইসা আসি নাই। আমিও একজন সাংবাদিক, টঙ্গীর স্থানীয় মেয়ে। এ বিষয়ে গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট আয়েশা আক্তার বলেন, সম্মেলনের মাধ্যমে মহানগর কমিটি হয়েছে, মাত্র কয়েক মাস হয়, সবার সঙ্গে আমার তেমন একটা পরিচয় নেই, তার ব্যক্তিগত বিষয়ে আমার জানা নেই। IMF-এর পর্যবেক্ষণ, বাংলাদেশের অর্থনীতি তিন ঝুঁকিতে। অব্যাহতভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, ডলারের বিপরীতে টাকার মানে নিম্নমুখীর প্রবণতা ও বৈদেশিক মুদ্রা আয় ব্যয়ের ঘাটতি। বাংলাদেশের সার্বিক অর্থনীতি তিন ঝুঁকিতে রয়েছে। এগুলো হচ্ছে অব্যাহতভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, ডলারের বিপরীতে টাকার মানে নিম্নমুখীর প্রবণতা ও বৈদেশিক মুদ্রা আয় ব্যয়ের মধ্যে ঘাটতি। এসব কারণে মূল্যস্ফীতির ওপর চাপ বাড়ছে, যা অর্থনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বড় ধরনের আঘাত করে যাচ্ছে। এ কারণে সরকারের সার্বিক ব্যয় বেড়ে যাচ্ছে, বাড়তি ব্যয় মেটাতে বেড়েছে সরকারের ঋণ নির্ভরতা। বৈদেশিক মুদ্রা আয়, রাজস্ব বাড়ানো ও ভর্তুকি কমানোর মাধ্যমেই এই চাপ কমানো সম্ভব। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক অর্থ তহবিলের এক পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশের সঙ্গে IMF-এর ঋণ আলোচনা চূড়ান্ত করার জন্য গত 14 জানুয়ারি বাংলাদেশে আসেন সংস্থাটির উপ ব্যবস্থাপনা পরিচালক অ্যান্থনি নেথ এম সায়ে। তিনি 18 জানুয়ারি পর্যন্ত ঢাকা সফর করেন। ওই সময় বাংলাদেশের অর্থনীতির সার্বিক অবস্থা সম্পর্কে IMF একটি পর্যবেক্ষণ তুলে ধরে সরকারকে একটি প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে ঋণ পাওয়ার ব্যাপারে IMF-এর অ্যাকশন প্ল্যানও তুলে ধরা হয়েছে। এগুলো বাস্তবায়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করতে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। এই প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির বেশ কিছু ইতিবাচক দিক তুলে ধরে বলা হয়েছে, এর মধ্যে বৈদেশিক ঋণ পরিস্থিতি এখনও স্বস্তিদায়ক, তবে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণের প্রবণতা কমানোর ওপর জোর দিয়েছে সংস্থাটি। তারা বলেছে, এ ধরনের ঋণের কারণে ঝুঁকি বাড়বে। অর্থনৈতিক মন্দা মোকাবেলায় IMF-এর কাছ থেকে বাংলাদেশ $450 কোটি ঋণ পাচ্ছে। আগামী 30 জানুয়ারি ঋণ প্রস্তাব IMF-এর নির্বাহী বোর্ডের সভায় অনুমোদন হতে পারে। এটি হলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঋণের প্রথম কিস্তির অর্থ পাওয়া যেতে পারে। IMF-এর পর্যবেক্ষণে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ায় আমদানি ব্যয়ও বেড়েছে বেশি মাত্রায়। এর বিপরীতে বৈদেশিক মুদ্রা আয় কমেছে। বৈশ্বিক অস্থিরতায় সরাসরি বৈদেশিক বিনিয়োগের প্রবাহ কমে গেছে। এতে আমদানি ব্যয়ের প্রবল চাপে রিজার্ভ কমে যাচ্ছে অব্যাহতভাবে। রেডিমেড প্রার্থী শর্টকাটে MP। December 1990 সবে এরশাদ সরকারের পতন ঘটেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। নির্বাচনী হাওয়া বইছে দেশ জুড়ে। সঙ্গে তিন জোটের রূপরেখা বাস্তবায়নের তাগিদ, স্বৈরাচারের দালালদের প্রতিহত করার ডাক দিয়েছে সম্মিলিত ছাত্রৈক্য। এরই মধ্যে এক বিকালে 2 সচিব 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে হাজির হলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে। তারা দেখা করতে চান। আওয়ামী লীগ সভানেত্রী
নির্বাচন, তিন জোটের কার্যক্রম ইত্যাদি নিয়ে ভীষণ ব্যস্ত। তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এক নেতাকে দায়িত্ব দিলেন। ওই দুই আমলার কথা শুনতে আমলা মহলে জনপ্রিয় এবং প্রভাবশালী ওই নেতা কেরামত আলী এবং এম কে আনোয়ারের সঙ্গে কথা বললেন। দুই আমলা জানালেন তারা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, এলাকায় তাদের বিপুল জনপ্রিয়তা রয়েছে, এখন দরকার আওয়ামী লীগের মনোনয়ন। আওয়ামী লীগের এই দায়িত্বপ্রাপ্ত নেতা এই দুই আমলার বক্তব্য দলীয় প্রধানকে জানালেন, কিন্তু শেখ হাসিনা তাদের প্রস্তাব নাকচ করে দিলেন। দুটি কারণে শেখ হাসিনা এম কে আনোয়ার এবং কেরামত আলীকে ফিরিয়ে দিলেন। প্রথমত, এই দুইজনই এরশাদের দোসর হিসেবে কালো তালিকাভুক্ত তিন জোটের রূপরেখায় সুস্পষ্টভাবে বলা হয়েছিল। এরশাদের সহযোগী কাউকে তিন জোটের কোনো দল আশ্রয় দেবে না। আওয়ামী লীগ সভানেত্রী তিন জোটের রূপরেখার প্রতি সম্মান দেখালেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক সংগঠনে দলীয় মনোনয়ন প্রাপ্তি দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার ব্যাপারে, রাজনীতিতে মনোনয়ন প্রাপ্তির কোনো শর্টকাট পথ নেই। হট করে এসে কেউ মনোনয়ন পান না। দুই আমলার জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে গেল।